নিম্নের পাশাপাশি মধ্যবিত্ত শ্রেণীর মানুষও ইলিশ মাছ কিনতে হিমশিম খাচ্ছে। চট্টগ্রামের কাজীতরী বাজারে 20 বছর ধরে মাছ বিক্রির সঙ্গে যুক্ত আছেন একজন ইলিশ বিক্রেতা। বলেন, এখন যে দাম তাতে সাধারণ মানুষের পক্ষে সিজনে একটা বড় ইলিশ কিনে খাওয়াটাও কঠিন হয়ে পড়েছে। তারা নিম্ন আয়, তাদের তারা তো একটা মাছ 1800-2000 টাকা আসে দাম, তাহলে ওরা কি 2000 টাকা কামাই আছে? তারা কিভাবে খাবে? আমরা তো খাইতে পারতেছি না, আমরা বিক্রি করি কিন্তু আমরা খাইতে পারতেছি না। ভোক্তাধিকার সংরক্ষণ নিয়ে কাজ করে বেসরকারি সংগঠন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা ক্যাব। ক্যাবের তথ্য অনুযায়ী ভরা মৌসুমে 2014 সালে 500 থেকে 1000 গ্রাম ওজনের ইলিশের গড় দাম ছিল 505 টাকা, বর্তমান বাজারে সেটি কম বেশি 1400 টাকা। খুচরা বাজারেও সাগর ও নদীর মাছ ভেদে ইলিশের কেজি 1600 থেকে 2000 টাকা। আগে দেশের মানুষ ইলিশ পাবে, এরপরে মূলত দেশের বাইরে রপ্তানি হবে। আজ থেকে ঠিক 45 দিন আগে এমনটা মন্তব্য করেছিলেন মৎস্য প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার। তবে তার কিছুদিন পরেই ভারতে যায় 2420 টন ইলিশ। প্রশ্ন এটাই, দেশের মানুষ কখন ইলিশ পাবে? এই ভরা মৌসুমে এই 1 কেজি ওজনের ইলিশের দাম 1700 থেকে 1800 টাকা। তবে বলা যায়, দেশের মানুষ বা নিম্নের মানুষ কি আদৌ ইলিশ খেতে পারবে? মাছ ব্যবসায়ীরা বলছেন, এই বছর নদীতে তুলনামূলক অনেক কম ইলিশ ধরা পড়েছে। ভরা মৌসুমেও আকাশচুম্বী দামে ইলিশ গরিবের পাত থেকে উঠে গেল। মধ্য আয়ের মানুষের হাতের নাগালেও নেই ইলিশ। তবে সাধারণ মানুষের প্রশ্ন, দেশে ইলিশের ঘাটতিতেই কেন ভারতে রপ্তানির সিদ্ধান্ত হলো? যখন নতুন সরকার ক্ষমতায় আসলো, আমরা ভেবেছিলাম যে এটা আসলে বাস্তবে কার্যকরী হবে, কিন্তু এখনও বাজারে এসে দেখছি একই দাম, একই অবস্থা। আগের মতো 1500-1600 এরকম দাম, কোনো দাম কমার কোনো লক্ষণই আমরা দেখতেছি না। এটা বরাবর এটা 1500-1600 মধ্যে থেকে যাচ্ছে। আমাদের আহ্বান থাকবে যাতে দামটা যাতে কমিয়ে আনা যায়। লয়াল অর্ডার সিচুয়েশন বলতে কিছুই নাই, যার কারণে বিদেশে মানে রপ্তানি করা আর দেশে রাখা। সিন্ডিকেট তো আছে, এটা এখনো পর্যন্ত সিন্ডিকেটের কোনো মানে কি মানে নিরসন হয়েছে এই ধরনের কিছু বলা যাবে না। সুতরাং ওই আমরা সাধারণ যারা জনগণ আছি, আমাদের ভাগ্য একই। সরকার মাছ দেশের মাছ এটা বাইরে থেকে এগুলো 700-800 টাকার মধ্যে আসলে এটা সবার জন্য ভালো আর কি, সবাই ইয়া করতে পারে। এখন তো লিমিটেড মানুষ ইয়া করতে পারে। নদ নদীতে ইলিশ স্বল্পতার কথা উল্লেখ করে বিক্রেতারা বলছেন, ভারতে রপ্তানির ঘোষণা দেওয়ার পর দাম আরও বৃদ্ধি পেয়েছে। আগে যে একটা মনে করেন বোর্ডে মাছ পাইতো আপনার এই 200 কেজি বা 250 কেজি, ওরা এখন পাচ্ছে 50 কেজি বা 80 কেজি 60 কেজি। তো ওখান থেকে বাংলাদেশকেও দিতে হয়, ইন্ডিয়ানও দিতে হয়, দুটোটাই তো ওদের উপরে চাপ পড়ে। ইলিশ মাছ, যে ইলিশ মাছ আমরা বেচতেছিলাম আগে 800-900 টাকা, ইলিশ মাছ বেচতেছিলাম 1500-1400 টাকা, মাছ নাই। তবে সরকারের দাবি অনুযায়ী যে পরিমাণ ইলিশ ভারতে যাচ্ছে সেটি বাংলাদেশের মোট আহরণের হিসেবে সামান্য। কিন্তু এমন সময় মাছ রপ্তানি হচ্ছে যখন নদীতে ইলিশ কম পাওয়া যাচ্ছে। ইলিশ উঠুক, নিম্ন মধ্য আয়ের মানুষের পাতেও এমনটাই প্রত্যাশা সকলের। সাজ্জাদ হোসাইন, বাংলাদেশ টাইমস, চট্টগ্রাম।